এইগুলা হচ্ছে তুলসী পাতা, যেগুলো হচ্ছে সচরাচর আমরা সবাই চিনি, কিন্তু এগুলো আমরা এত পরিমাণে কেন তুলতেছি এবং কি করব? তো আপনারা জানেন আমরা হচ্ছে শীতকালে পাখিদের জন্য অতিরিক্ত হিটার বা লাইট ইউজ করি না, বা হচ্ছে টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য সেই রকম কোনো ব্যবস্থা নেই না। আমরা চেষ্টা করি পাখিদেরকে প্রাকৃতিকভাবে একটু সুস্থ রাখার। তো দেখতে পাচ্ছেন এই তুলসী পাতাগুলোকে আমরা ছিঁড়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই তুলসী পাতাগুলো কিন্তু আমরা পাখিদের জন্য রেডি করছি, তবে কেন এই ছোটো ছোটো করে কেটে নেওয়া সেটা বিষয়ে কিন্তু আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে এদেরকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, এবং এই তুলসী পাতার কিন্তু গুণাগুণ অনেক বেশি, যেটা কিন্তু আমার পাখিগুলোকে সুস্থ রাখতে অনেক বেশি হেল্প করে। তো আপাতত ছোটো ছোটো করে তুলসী পাতাগুলো কেটে নিলাম, আর এর সাথে কিন্তু আমরা একটা আজকে হচ্ছে শাক মিক্স করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা শাক। আপনারা দেখতে পাচ্ছেন একদম টাটকা ধনিয়া পাতার শাক আমরা হচ্ছে কালেক্ট করেছি, যেটা আজকে আমরা পাখিদেরকে দেবো। এইটাও কিন্তু পাখির জন্য অনেক উপকারী। এই ধনিয়া পাতা আমার পছন্দ না, পাখি খাবি তো? খাবি দর্শক। এই ধনিয়া পাতা কিন্তু পাখির যে হজমজনিত সমস্যাগুলো থাকে শীতকালে, এই সমস্যাগুলোতে খুব ভালো কাজ করে। তো আমরা তুলসী পাতা আর ধনিয়া পাতাগুলো একসাথে মিক্স করে নিলাম, এবং আমরা এখন এগুলো পাখিদেরকে দিব। এখন ছোট ছোট করে কেটে নেওয়ার একটা বড় রিজন আছে, সেটা হচ্ছে পাখি কিন্তু লাভবার্ড পাখির ক্ষেত্রে, লাভবার্ড পাখিগুলো কিন্তু নেস্টিং করতে পছন্দ করে। তো আমরা যদি আস্ত ধনিয়া পাতা বা তুলসী পাতাগুলো না কেটে দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে পাখি বাসাতে সেগুলো নেস্টিং হিসাবে তুলে নিয়ে যাবে। এইটা হলো আমাদের ইয়েলো ফিশারের কলোনি। তো আমরা এখানে ফ্লোরে একটু একটু করে দিয়ে দেবো, খুব দ্রুত শেষ করে ফেলবে, যার কারণে এক্সট্রা করে আসলে কোনো কিছুতে করে এইভাবে দেওয়ার প্রয়োজন পড়ে না, আর একটুও থাকবে না আমি যতদূর জানি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু দেওয়ার পরই একদম নেমে এসে খুব সুন্দর খাচ্ছে। তবে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা যেই দিনই ভিডিও করি ক্যামেরা দেখে কিন্তু পাখি একটু দূরে দূরে থাকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাস্কের কলোনির কী অবস্থা। এগুলো কিন্তু এই সবজিগুলো খুব ভালো পছন্দ করে। কিছু কিছু পাখির আসলে ভয় একটু কম, তারা ক্যামেরা দেখলেও নিচের দিকে নেমে আসে এবং হচ্ছে খুব দ্রুত খাওয়ার চেষ্টা করে। তো আশা করি এক দেড় ঘন্টার মধ্যে এইটুকু হচ্ছে শাক এরা শেষ করে ফেলবে। আর এইটা হচ্ছে আমার চমৎকার কিছু নন ফিশারের একটা যে কলোনি আছে সেইটা, সেই কলোনিতে মাশাল্লাহ এই পাখিগুলোর সাইজ তো অনেক বড়, এবং এদের কিন্তু ব্রিডিং রেজাল্ট খুবই ভালো। তো এই পাখিগুলো কিন্তু সবজি খুব ভালো পছন্দ করে, দেখতে পাচ্ছেন দেওয়া মাত্র একদম খাওয়া শুরু করেছে। তো যাই হোক ভিউয়ার্স, চেষ্টা করবেন আপনারাও এইভাবে একটু শাকসবজি এবং সে প্রাকৃতিকভাবে পাখিগুলোকে ভালো রাখার, ভেতর থেকে ভালো রাখার, তাহলে আশা করি আপনাদের পাখিগুলো অনেক বেশি ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।